পূজোর ঢাকে কাঠি। প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের পূজো এবারে 75তম বর্ষে পা দিল। মহাধুমধামে আয়োজিত হলো খুঁটি পূজা। পূজোর ঢাকে পড়ল কাঠি, আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রার পূর্ণ তিথি উপলক্ষে খুঁটি পূজার মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সূচনা করল বনগাঁ প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র। এবছর তাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করল। বনগাঁ প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র যেহেতু এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে, তাই স্বাভাবিকভাবেই এবছর দুর্গা পুজোয় দর্শনার্থীদের জন্য একটি বড়সড় চমক থাকবে বলে জানান পুজো আয়োজকেরা। পাশাপাশি পুজো উপলক্ষে প্রফুল্লনগরে মেলার আয়োজন করা হয়, সেই মেলাও এবার বড় করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। আজ শুভ রথযাত্রাকে সামনে রেখে এই শুভ দিনে আয়োজন করা হয় ক্লাবের শারদ উৎসবের খুঁটি পূজার। পুরোহিতের মন্ত্র উচ্চারণ আর ঢাকের বাদ্যি যেন মনের কোণে দোলা দিয়ে যায় মা আসছে। কথিত আছে রথযাত্রার দিন থেকে শুরু হয়ে যায় উমার আগমনের প্রস্তুতি। এই বিষয়ে ক্লাব সংগঠনের সদস্যা তথা বনগাঁ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী জানান, আজ রথযাত্রা উপলক্ষে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আজ শুভ দিনে প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের খুঁটি পূজা হল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিক থেকে সর্বদাই আমাদের প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র এগিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হল শারদ উৎসব। এবছর আমাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করেছে, তাই বনগাঁবাসীর জন্য থাকছে চমক। এই বিষয়ে তিনি আরও জানান, আজকে রথযাত্রা উপলক্ষে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি প্রফুল্লনগর সংস্কৃতি চক্রের তরফ থেকে। প্রত্যেকবারের ন্যায় এবারও যে আলাদা মাত্রায় দুর্গাপুজো করা হয়, তার আজকে খুঁটি পুজোর শুভ সূচনা হয়। রথযাত্রা উপলক্ষে শুধু নয়, এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং অন্য অন্য পুজো হিসেবেও আমাদের এই প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র সর্বদা এগিয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাঙালির দুর্গাপুজো। তা দুর্গাপুজোর আরম্ভ তো একটু আধটু নয়, অনেকটা। তা আমরা সকলে মিলে এখানে আমাদের সভাপতি রয়েছেন এবং আমাদের যারা ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন, সকলে মিলে এই মাকে আনায়ন করার জন্য প্রত্যেকবারের ন্যায় এবারও একটা আলাদা মাইন্ড সেট আপ আমরা করে রেখেছি যে মাকে নতুন রূপে নতুনভাবে কিভাবে আবার এই মাটিতে আনা যায়। আর আমাদের কাছে এটা তো আবেগ বটেই, আমরা প্রত্যেকে মিলে খুব উদগ্রীব মায়ের এই পুজো করার জন্য। এবং আজকে 75তম আমাদের এই দুর্গাপুজোয় পা দিতে চলেছে, তার একটা আলাদা চমক তো থাকবেই, তার জন্য সকলে মিলে আমরা এখানে একত্রিত হওয়া। এই বিষয়ে ক্লাব সম্পাদক তনয় বোস জানান, প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রার দিনে খুঁটি পূজার মধ্য দিয়ে শারদীয়ার শুভ সূচনা করা হলো। প্রফুল্লনগর পূজা কমিটি এবছর 75তম বর্ষে পা দিল। এবছর সকল দর্শনার্থীদের জন্য প্রফুল্লনগর পূজা কমিটির পক্ষ থেকে দুর্গাপুজো ঘিরে একটি চমক থাকছে। পাশাপাশি প্রফুল্লনগর মেলার যে আয়োজন হয়, সেই মেলাটাও এবার বড়সড় করার চিন্তাভাবনা রয়েছে আমাদের। এবছর আমাদের দুর্গা প্রতিমা সহ পূজা মণ্ডপ দেখার জন্য সাদর আমন্ত্রণ জানায় বনগাঁবাসী এবং সকল দর্শনার্থীদের। আজকে রথযাত্রার পূর্ণ দিবতিথিতে প্রফুল্লনগর সংস্কৃতি চক্র প্রতি বছরের মতন এবছরও তাদের খুঁটি পূজার মাধ্যমে শারদীয় উৎসবের শুভ সূচনা করলো। প্রফুল্লনগর পূজা কমিটির এবছর 75তম শারদীয় উৎসব উদযাপন করবে। এর জন্য বনগাঁবাসীর কাছে এবং দূর দূরান্ত আগত যে দর্শনার্থীরা আমাদের মাঠে ভিড় করে, সকলের সামনেই আমাদের একটা নতুন চমক এবছর হাজির হবে। এছাড়াও পুজোর সঙ্গে সঙ্গে আমরা পুজোর যে পাশাপাশি যে কাজগুলো আমরা করে থাকি 75 বছর উপলক্ষে, সেই কাজগুলো এবছর আমরা আরও বাড়িয়ে করাবার চেষ্টা করব। আর তাছাড়া এবছর প্রফুল্ল যে মেলার আয়োজন হয়, সেই মেলার আয়োজনটা আরও বৃহত্তম করার চেষ্টা করব আমরা। আমরা প্রফুল্লনগর পূজা কমিটির পক্ষ থেকে সকল বনগাঁবাসী সহ বিভিন্ন স্থান থেকে আগত সে দর্শনার্থীরা আমাদের মাঠে ভিড় করে, সকলকে আহ্বান জানাবো আমাদের মাঠে পূজা মণ্ডপে এসে এবছরে আমাদের উপস্থাপনা দেখবার জন্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।